नमस्कार बंधुरा, आमी ओस्मी। आज आमी चिकेन दो पेंयाजा बनाबो। तार जन्य एखाने आमी 400 ग्राम चिकेन नियेछि एबं सेटाके भालो करे धुये परिष्कार करे नियेछि। एकटी बड़ो साइजे पेंयाज केटे नियेछि, एकटी बड़ो साइजे टमेटो केटे नियेछि, एकटी मीडियम साइजे पेंयाज मोटा मोटा करे केटे नियेछि। आर लागछे आमार धने पाता कुचानो, आर लागछे आदा रसुनेर पेस्ट। दो पेंयाज बनाबार जन्य एखाने आमी हाफ कप दई नहीं नून दिए भालो करे मसला दिए फाटिए नेब। एखाने आमी प्रथम नून देब, हाफ चामच नून दिलाम, एक चामच हलुद गुड़ो दिलाम, एक चामच लंका गुड़ो दिलाम, एक चामच जीरे गुड़ो दिलाम, एक चामच धने गुड़ो देब। এবার আমি আদা রসুন পেস্টটাকে দিয়ে দেব। ভালো করে আমি মশলাগুলোর সঙ্গে টক দইটাকে ফাটিয়ে নেব। ভালো করে আমার ফাটানো হয়ে গিয়েছে। গ্যাস ওভেনে একটি কড়াই বসি, কড়াইতে আমি মাস্টার্ড অয়েল দিয়ে দেব। এরপরে আমি কোঁচানো পেঁয়াজ গুঁড়ো দিয়ে দেবো। পেঁয়াজ গুঁড়োকে আমি হালকা ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে চিকেন গুঁড়োকে আমি ভেজে নেব। আমি নুন এখন দেবো না, নুন দিলে চিকেন দিয়ে জল বেরাবে, চিকেনটা ঠিক মতন ভাজা যাবে না। নুন ছাড়াই এখন আমি চিকেনটাকে ভেজে নেব। চিকেন আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মশলাটা দিয়ে দেব। আমি ভালো করে চিকেনটা কষিয়ে নেব মশলাগুলোর সঙ্গে। মাংস ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপরে আমি কোঁচানো টমেটো, পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে দেব। দু মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেবো, টমেটোগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। দু মিনিট হয়ে গিয়েছে, টমেটোগুলো ভালোভাবে এখন নরম হয়ে গিয়েছে এবং মাংস কষতে কষতে প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার আমি অল্প পরিমাণে একটু জল দেবো, হাফ কাপের মতন এখানে আমি জল দেবো। যেহেতু মাংস সিদ্ধ এসছে তাই আমি হাফ কাপের মতনই জল দেবো। পাঁচ মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দেবো মাংসটাকে, ভালোভাবে যাতে বয়েল হয়ে যায়। এখন চিকেন দু পেঁয়াজা রেডি হয়ে গিয়েছে। এটা গরম ভাতের সঙ্গে কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করা যেতে পারে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমরা তো চিকেনের ঝোল খাই, চিকেন কষা খাই, চিকেন দিয়ে আলু দিয়ে তৈরি করে খাই, নানা রকমভাবে খাই। একবার পেঁয়াজ দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু এবং খুবই টেস্ট। টাটা।